ও মাই গড, ও মাই গড, ও মাই গড, আগুন, আগুন, ও মাই গড, আগুন লাগছে, আগুন, ও মাই গড, এখন কি করবো, সামবডি হেল্প, প্লিজ হেল্প মি, আগুন লাগছে গাড়িতে, আগুন। ম্যাডাম 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 শান্ত হন, শান্ত হন, গাড়িতে আগুন লাগে নাই, গাড়ির ইঞ্জিন হিট হয়ে একটু ধোঁয়া বের হয়েছে, অন্য কিছু হয়নি ম্যাডাম, ভয় পাবেন না ম্যাডাম, প্লিজ শান্ত হন। শিট, প্রচুর ভয় পেয়ে গেছি, আগুন লাগেনি, জাস্ট নর্মালি প্রবলেম। জি ম্যাডাম। ওকে ওকে, গাড়ি থেকে এখন যাওয়া যাবে? ম্যাডাম এখন গাড়িতে ওঠা যাবে না, গাড়ি ঠিক করতে হবে, তারপরে উঠতে হবে ম্যাডাম। ওকে ফাইন, আই উইল কল উবার। এই যে ইংরেজি ম্যাডাম, এটা গ্রাম, এটা কিন্তু আপনার শহর না, এই জায়গায় হইছে উবার পাড়া, এটি পাইবেন না। আপনি যদি টাকেন ওই বড় জোর মনে করেন, ভ্যান গাড়ি আর ঠেলা গাড়ি আইতে পারে। এই চাষার বাচ্চা, তোকে এখানে কেউ কথা বলতে বলছে? তুই সামান্য একজন চাষা, তুই কি বুঝবি উবার অ্যাপ পাঠাও অ্যাপ এগুলো কি, তুই এগুলো বুঝিস, চিনিস এগুলো? ও মা, কেন চিনলে কি কোনো অপরাধ নাকি? তুই এখানেই দাঁড়িয়ে থাক, আমি এক্ষুনি উবার ডাকছি, ওয়েট অ্যান্ড সি। ও আপনি না উবার ওই যে ডাকেন, কি কয় উবার যদি ডাকেন তাইলে দেখবেন যে উবার ডাকছে না, পড়ছে ঠেলা গাড়ি। ম্যাডাম আপনি আপনার সমস্যাটা আমারে কোন দেখি, আমি কোনো সমাধান দিতে পারি কিনা? ওকে ফাইন, এক কাজ কর, গাড়ির ডিকির মধ্যে আমার লাগে যাচ্ছে, তুই আমার সঙ্গে এই পাশের গ্রামে চল, আমাকে ব্যাগগুলো পৌঁছে দিবি। কেন আমি কেন আপনার ব্যাগ নিতে যাব? ডোন্ট ওয়ারি, আমি তোকে ফ্রি ফ্রি নিতে বলছি না, আমি এর বিনিময়ে তোকে টাকা দিব। ওরে বাপ রে বাপ, খুব টিয়া পয়সা হয়ে গেছে আপনার তাই না? অনেন ম্যাডাম, এই টিয়া পয়সার গরম সব জায়গায় দেখাইতে নাই, আর যদি দেখান এই গরম কিন্তু সব জায়গায় চলেও না। আমি চললাম, মুভ। ম্যাডাম এই একে তো আপনার গাড়ি নষ্ট, তার উপরে আপনার দীক্ষা আমার একটু মায়া লাগতেছে, আপনি যদি কোন তাইলে আমি গাড়িটার সমস্যা দেখতে পারি। হে বই, তোর মতো চাষা দেখবে আমার গাড়ির সমস্যা? এই এই গাড়ি সম্পর্কে তুই জানিস এই গাড়ির দাম কত, কোথায় কিনতে পাওয়া যায়? তুই তো জানবি না, তুই সাধারণ একজন গ্রামের চাষার ছেলে, খরিস তো খেতে খামারে কাজ, কোটি টাকার গাড়ির মূল্য তুই কি বুঝবি? আরে ম্যাডাম আমি তো একটু চেষ্টা করে দেখতে পারি নাকি, আমার একটু সময় দেন। আদার ব্যাপারে আসছে জাহাজের খবর নিতে, এই এমন গাড়ি জীবনে তুই চোখে দেখছিস? তা অবশ্য ম্যাডাম, একদম ঠিক কথা কইছেন, এরকম গাড়ি আমি জীবনে চোখের সামনে দেখি নাই, তাই অন্য জায়গায় ঠিকই দেখছি, তাছাড়াও এই গাড়ি না দেখলেও এরকম দুই চারটা গাড়ি হাত দেওয়ার অভিজ্ঞতাও আমার আছে। আর সব থেকে বড় কথা ম্যাডাম, আপনি তো আশেপাশে কোনো মেকানিকও পাইবেন না, কোনো গ্যারেজও পাইবেন না, যদি গ্যারেজ আপনি খুঁজতে যান তাইলে আপনার ওই 22 কিলোমিটার দূরে যেতে হবে, এখন তো আপনি এই গাড়ি নিয়ে আর 22 কিলোমিটার ঠেলতে পারবেন না। ওকে ফাইন, ডু ইট। আচ্ছা আমি দেখতেছি, কিন্তু হ্যাঁ গাড়ির যদি কোনো প্রকার কোনো সমস্যা হয়েছে তাহলে তোর কপালে কষ্ট আছে। গাড়ি ঠিক করতে আসছে, গাড়িটা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছে, মারুফ দেখো কি করে। জি ম্যাডাম দেখতেছি। আপারি বড়, ভাইজান গাড়িটা স্টার্ট দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে দেখতেছি। হয়েছে ভাইজান? আরে ভাইজান গাড়ি তো স্টার্ট হয়ে গেছে। বাহ নাইস ম্যাডাম, বলুন এই আপনার কাম হয়ে গেছে। ও মাই গড, তুমি সামান্য একজন গ্রামের ছেলে হয়ে আমার গাড়ি ঠিক করে ফেললে, আই এম ইমপ্রেসড, সো নাইস। আমি গ্রামের অতি সাধারণ একটা বলা, তাই পড়ালায় কিন্তু আমি কম করি নাই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, শহর থেকে পড়াশোনা করছি, গ্রামের লোকজনের জন্য কাম করতে আমার খুব ভালোই লাগে, এলাকায় স্মার্ট ফার্মিং নিয়ে এই জায়গায় কিছু কাম করতেছি, মানে ওই একটা প্রজেক্ট চালু করছি, তাই এই জায়গায় থাকতে হয়। আম সরি, আমি আসলে না বুঝে শুনে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছি, তোমাকে অপমান করেছি, আমার গাড়ি ঠিক করে দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে। না না ধন্যবাদও দিতে হইবে না, সরিও কইতে হইবে না। তবে ম্যাডাম একটা কথা,
সব জায়গায় এরকম অহংকার দেখাইবেন না। ভুল জায়গায় যদি ভুল অহংকার দেখা পালাম তাইলে অপমান হয়ে বাড়ি ফিরতে হইব। আম রিয়েলি রিয়েলি সরি, বললাম তো আমি ফুল করে ফেলেছি, তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, আপনার তো গাড়ি ঠিক হয়ে গেছে, এখন আপনি যাইতে পারেন। আমি যাই, হ্যাঁ ভালো থাকবেন ভাইজান, যাই। আচ্ছা ঠিক আছে। What a character! I'm impressed. Madam, চলুন। Yeah.